আসসালামু আলাইকুম। আজকে কিছু চুড়ি দেখাবো, চুড়িগুলো কিন্তু খুব সুন্দর। এই যে কত করে এগুলোর প্রাইস? 200 টাকা করে থাকবে। যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভাইকে ইমো হোয়াটসঅ্যাপে নক করে দিবেন। এই যে কালারগুলো 200 টাকা করে। এখানে কিন্তু অনেক অনেক কালার আছে, এই যে ব্লু কালার 200 টাকা করে। তারপর যারা যেটা চুড়ি নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন। এগুলো কত করে? এগুলো প্রায় 200 টাকা করে থাকবে। তারপর সিম্পলের মধ্যে যারা চুড়ি নিতে চান তারা কিন্তু এই সিম্পলের মধ্যে নিতে পারেন। এগুলো প্রাইস? এগুলো জোড়া 100 টাকা করে। তারপর এই জোড়াগুলো দেখি, এগুলো কত করে জোড়া? এগুলো জোড়া 200 টাকা করে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যায়। এই যে চুড়িগুলো, ভালো লাগলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন। এটার প্রাইস কত? 200 টাকা। এগুলোর প্রাইস 200 টাকা করে। তারপর আজকে চুড়ির কালেকশনগুলোই দেখাবো। এটার প্রাইস? এটার প্রাইস 250 টাকা করে। তারপর এই যে জোড়া, এগুলো কিন্তু খুবই ভালো লাগে পড়লে। এগুলো জোড়া 200 টাকা করে। যারা ভিডিও দেখবেন অবশ্যই এসে বলবেন যে আমি ভিডিও দেখে এসেছি, তাহলে সেম রেটটাই রাখা হবে। এগুলোর প্রাইস 150 টাকা করে। জোড়া জোড়া 150 টাকা করে। তারপর এর মধ্যে আছে 150 টাকা করে। তারপরে এখানেও কিছু চুড়ি আছে, এগুলো আমি 150 টাকা করে। এই যে এরকম একটা সেট থাকবে 150 টাকা করে। 12টা করে থাকে, 12টা করে থাকে। যেইটাই নেন না কেন 150 টাকা করে। যে মাল্টি কালার আছে এগুলো প্রত্যেকটা 12টা করে থাকবে 150 টাকা করে। এখানে কিন্তু তারপরে এই যে জোড়া আছে, এটা কত? 200 টাকা। পুরোটার প্রাইস কিন্তু 200 টাকা। খুবই সুন্দর প্রাইস, মানে রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু থাকছে। আপনারা কিন্তু আসলে অবশ্যই বলবেন যে আমি ভিডিও দেখে এসেছি, নাহলে কিন্তু এটার প্রাইস প্রায় 400-500 টাকা চেয়ে বসবেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে আপনাদের, আমি একটা ঝলক দেখিয়ে দিই। তো আমি নাম্বারটি বলে দিচ্ছি, এটা হলো হাবিব শুজ। আপনারা যদি এখানে আসতে চান আমি আসার লোকেশনটাও বলে দিই। এটা হলো ধানমন্ডি হকার্স মার্কেটের একটু অপোজিট সাইডে ভাইয়ার দোকানটা। আর এটা হলো হাবিব শুজ, যে উপরে যে দোকানটা আছে এটার সামনে। তো এই যে নাম্বার আছে, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে বা কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। ইমো হোয়াটসঅ্যাপে না পেলে কল করে দিবেন, তাহলেই হবে। আর যারা হোস্ট নিতে চান তারাও তাদের কাছে ডিটেলসটা জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।